তো ভারতবর্ষের যে সরকার বা বিজেপি পার্টি বা কোনো দল আমাদের বলেনি যে এই দাবিটা ছেড়ে দাও এই চুক্তিটাতে কিন্তু গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি বাদ দেওয়া হয়েছে এই ধরনের কোনো উল্লেখ নেই প্লিজ দে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এটা আমাদের দাবি এবং এটা দাবি থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাচিভ করা যাবে আমাদের লড়াইটা চল এবং এই যে একটা এগ্রিমেন্ট হল এখানে ওয়ার্কিং গ্রুপ গঠন হবে ওয়ার্কিং গ্রুপ এই বিষয়টাকেও দেয় যে গ্রেটার ত্রিপ্রালেন গঠন করা যায় কি না এবং কি পর্যায়ে এখানকার যারা ভূমিপুত্র আদিকাল থেকে যারা এখানে বসবাস করছে সান অফ দি সয়েল কিন্তু এটা সবাই সান অফ দি সয়েল হয় এখন যদি কেউ ভাবে যে তিরিশ বছর আগে আমার জন্ম আমি সান অফ সান অফ দি সয়েল ইজ ডিফারেন্ট যারা আদিকাল থেকে এই অঞ্চলে বসবাস করেন তাদেরকে ভূমিপুত্র বলা হয় ইংরেজিতে সান অফ দি সয়েল তো সান অফ দি সয়েলদের রক্ষা করার জন্য পিছিয়ে পড়া মানুষকে রক্ষা করার জন্য গ্রেটার কনস্টিটিউশনাল মাধ্যমে আমরা করতে চাই ভারত সরকার একটা এগ্রিমেন্ট করেছে এগ্রিমেন্টের ব্যাপার তোমাদের কাছেও আছে এবং সেখানে পরিষ্কার বলেছে যে অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় জমির মালিকানার যে বিষয় সমস্ত বিষয়গুলো খটিয়ে দেখার জন্য ওয়ার্কিং গ্রুপ তৈরি আর যারাই বলছেন যে এই স্লোগানটা থাকবে না ওনারা তো অনেক কিছু বলেছে যারা এখন এই কথা বলছে ওনারা অনেক কিছু কথা বলেছে আগে উনারা বলেছেন যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হবে না হয়েছে ওনারা বলেছেন যে এখানে এস টি কোনো সিট বৃদ্ধি পাবে না হয়েছে উনারা বলেছেন যে ভারত সরকারের সাথে তীব্র চুক্তি হবে না হয়েছে